এখানে যেগুলো আঙ্গ লোক আজকে বিতর্ক করতে আসে এগুলো লোক আঙ্গ কোনো কম্পিটিশন চলে না। আঙ্গ এলাকার নাম হচ্ছে নোয়াখালী। আসলে অনেকেই আঙ্গ এলাকা নিয়ে অনেক কথাবার্তা কয়, আমরা বিভিন্ন শব্দ উচ্চারণ করতাম হারি না, আর এগুলো আসলে কোনো কথা না। কথা হচ্ছে তারা জানতেই বোঝে আসলে আমরা আগে কোথায় আসিলাম। হিয়ন্তন আমরা অনেক ইংরাজি বিষয়কে আমরা নিজেদের মধ্যে আয়ত্ত করে নিয়েছি, আমরা শিক্ষিত জাতি। আমরা হানিরে হানি কই, আসলে আমরা মধুরে ইংরেজিতে হানি কই, ইয়ালে আমরা এটারে হানি কই। আজকে ইয়ানে আঙ্গ লোক বিতর্ক করতে আসে অনেক জায়গা থেকে অনেক লোকে আসে। এই যে মনে করেন এই যে বরিশাল লোক আসে, বরিশাল লিগে একটু হরে খাড়ায় অনেক কথাবার্তা করতে চাইবো, এগুলো সেরা এটা প্রমাণ করার চেষ্টা করতে চাইবো। কিন্তু কথা হয়েছে এগুলো খেতার কাটটি লই লঞ্চে উঠে, লঞ্চে উঠে ভাড়া দেয় না, ইলিশ খাইতে হুতি ঢাকা চলিয়ে গিয়ে। বরিশাল লিগে ডায়লগ আছে, এটা হচ্ছে কি, মোর বাড়ি বরিশাল, মোর দাদা চৌকিদার, মোরা আইনের মানু, হেগুন চৌকিদার, জমাদার, দফাদার, আর হেগুন বলে বাংলা সেরা কেমন আই জানে না মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি কিছুক্ষণ হরে বিতর্ক করবো, হিগা হচ্ছে কুমিল্লার তো আছে, যেগুনের নাম কু দিয়ে শুরু হয়, হেগুন কেমনে সেরা হয় এটা আয় কইতে কোনোদিনও কইতে পারি না। মাননীয় সভাপতি এলে আমরা সবসময় কই কুকাম করে মিল্লা জিল্লা সমান সমান কুমিল্লা, সুতরাং হেগুন কোনোভাবে সেরা হওয়ার সম্ভাবনা রাখে না মাননীয় সভাপতি। আর এরপরে আমরা আর হাসে দেখছেন ওগা বউ রয়েছে গুন্ডার মতন দেয়া যায় ঢাকাইয়া, ঠিক আছে, কালা চশমা হিন্দি ইয়ানা আজকে দিনে দুপুরে কালা চশমা হিন্দি বউ রয়েছে, ইয়ানে লুঙ্গি হিন্দি লাল জামা কাদ্দি বউ রয়েছে। আর হেগুনের কথা কি কইতাম, অশিক্ষিত জন্মের অশিক্ষিত, ইয়ালা আজকে এর ব্যাকে ব্যাকে দেন ব্যাকে সেরা সুরতের মধ্যে একটা শিক্ষিত বাপ আছে, কিন্তু ইগারে দেখলেই বোঝা যায় ইগা যে অশিক্ষিত। মাননীয় সভাপতি এগুলোর কোনো কাম নাই, এগুলো আমরা কথা কইতে কইতে আমরা কই কয়েক এগুলো খায় বাকরখানে জন্ম দেয় ডজনখানি। আর এগুলো ক্লাস ফাইভে চার বছরের অনার্স করে, ক্লাস সিক্সে উঠে আরও দুই বছরের মাস্টার্স করে, হেয়ারে এগুন ঘোষণা দেয় যে আঙ্গ দ্বারা হরালে সম্ভব না, হেয়ারে এগুন বাইথান দেয় ব্যবসা শুরু করে। মাননীয় সভাপতি কিসের ব্যবসা, ঘুষির ব্যবসা, চালের ব্যবসা, ডাইলের ব্যবসা, আরও যা যা আছে সমস্ত ব্যবসা এগুন করে। হেয়ারের কি মাননীয় সভাপতি এগুনের কি সমস্যা, এগুলো সবসময় পার্টি দিতে থাকে, ডিজে হার্টি, এগুলো ডিজে হার্টি করে। কিসের ডিজে হার্টি, জন্মদিনে ডিজে হার্টি, মৃত্যুদিনে ডিজে হার্টি, হোলার বিয়ার ডিজে হার্টি, নিজের বিয়ার ডিজে হার্টি, ডিভোর্সের সময় ডিজে হার্টি। আরে বাপ রে বাপ, এত ডিজে হার্টি খায় আর খালি ফাস্টফুড খায়, ফাস্টফুড খায় তেরোটা বাজে আলা নিজের শরীরে, হুরান টাকা যদি হাঁদান একবার হাঁদাইলে এত সিপা সাপা গলি গালি, হিয়ানে বারণের কোনো ও এম জি বারণের কোনো ওয়ে নাই। মাননীয় সভাপতি যদি সামাজিক যোগাযোগের মাধ্যমে খবর আসে বিল গেটস আফ্রিকায় মুরগি দিতেছে কিংবা স্টিভেন স্মিথের সওয়াল হয়েছে, তার তলে যায় এলে নোয়াখালী বিভাগ চাই, সারা সামাজিক যোগাযোগের মাধ্যম দূষিত করে ফেলাইছে, নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী আসলে বিভাগ চাই। এই কথা কিন্তু আঙ্গ নোয়াখালীর আমরা দাবি করি না, এই কথা দাবি করছে জাতিসংঘের মহাসচিব, এই কথা দাবি করছে ডোনাল্ড ট্রাম্প, পৃথিবীর বিভিন্ন দেশের লোকজন বলছে যে নোয়াখালী আসলে বিভাগ হওয়া উচিত, এত ভালো লোকজন এটা আলাদা বিভাগ হবে। ডোনাল্ড ট্রাম্প আঙ্গরে হুন করে কইছে উই উইল মেক নোয়াখালী গ্রেট এগেইন, তোমরা এটাকে বিভাগ বানাও। রিয়েললে আমরা এই কথা কইতেছি, আসলে আমরা এটা কখনো নিজেরা দাবি করি চাই না। সভাপতি বেলায় আমার একটা কথা জিজ্ঞাসা ছিল নোয়াখালীর কাছে, এত জায়গা থাকতে হলে আমার ঢাকা শহরে আইছেন কেলা? মাননীয় সভাপতি আমরা ঢাকা শহরে আইসি কিনলে জানেন, আমরা ঢাকা শহরে আইসি এগুনেরে আরো সভ্য করে গড়ি তুলনালে আমরা ঢাকা শহরে আছি। আমরা যদি ঢাকা শহরে না আইতাম তো এগুনো ফুরান ঢাকার তো বাইরে কোনোদিন গুলশানে আইতে হইতো না, এলে আমরা ঢাকা শহরে আইসি। মাননীয় সভাপতি আর হিসেব বলেছি মানে দেখবেন একজন সিলেটের, সিলেটের তো না আইসে, হেগুনে যখন কথা কয় আল্লাহ মাফ চাই কিয়া কয় কি, হেগুনের বাপ আর মনে বুঝে না। কলকাতার তো না একজন আইসে আঙ্গ কলকাতার দাদা, হেতে কেমনে কলকাতার আইসে জানেন, হিয়ান তোর ফোন দিছে আরে দাদা আসতে চাই, আমি কইলাম যে ও ঠিক আছে তো চলিয়ে যান কোনো সমস্যা নেই, আমরা বাংলাদেশের লোকজন বড় দিলের মানুষ, চলিয়ে যান আঙ্গ দেশে চলিয়ে যান, আমরা মেহমানদারি করে নোয়াখালী বড় মেহমানদারি করে। কয় দাদা আমার তো বাড়া নাই। মাননীয় সভাপতি ইয়ান তো বাড়া হাঁটাইছি আর কলকাতার তো না আইসে, এত কিপটার কিপটার। আর হেগুন কি কয়, হেতে কথা সে বেড়াইতাম যাই, বেড়াইতাম যাইলে হেগুনও কয় দাদা কি খেয়ে এসেছেন না যেয়ে খাবেন। মাননীয় সভাপতি এই হচ্ছে অবস্থা, কথা বেশি কইতাম না কথা দুই, আর নোয়াখালীর লোকজন কথা বেশি কয় না, বাংলাদেশের সব রাজনৈতিক দলে আমরাই সেরা, সব রাজনৈতিক দলে আঙ্গ নেতা কর্মীরা আছে। মাননীয় সভাপতি শেষ কথা কইতাম চাই, মাননীয় সভাপতি আজকে ইয়ানে বিতর্ক অনুষ্ঠানের হরে অবশ্যই আঙ্গরে সেরা হিসেবে ঘোষণা করবেন। মাননীয় সভাপতি আপনারা ধন্যবাদ, সমস্ত মানুষের ধন্যবাদ, নোয়াখালীর পক্ষ থেকে ঈদ মোবারক।